মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদের ব্যক্তিগত উদ্যোগে দুস্থদের মাঝে ল্যাব বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা জশলং বাজারে স্থানীয় জশলং ইউনিয়নের শতাধিক দুস্থ অসহায় জনসাধারণের মাঝে ল্যাব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ডিএম বেলায়েত হোসেন শাহীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান মুকলেস দেওয়ান সহ স্থানীয় আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ জানান, 2001 সাল থেকে উপজেলা ব্যাপী ল্যাব বিতরণ কার্যক্রম করে আসছেন তিনি। এ পর্যন্ত 25,000 ল্যাব বিতরণ করা হয়েছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিউজ 71.TV, টঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ।